আচ্ছা শোনেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? যে কেউ একজন রেসপন্স করেন। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ভাই? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। জি ভাই, আচ্ছা ঠিক আছে, পাচ্ছি। থ্যাংক ইউ। তো আমরা কিভাবে ফেসবুক ডকুমেন্ট, সরি, আমরা কিভাবে ফটোশপে ডকুমেন্ট নিতে হয় এটা আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা অ্যাডভান্স কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো যেহেতু দেখিয়েছি, তবু যারা নতুন আছেন তাদের জন্য আবার রিভিউ করছি। আপনি যদি ফেসবুকে নতুন একটা ফটোশপে নতুন একটা ডকুমেন্ট নিতে চান, তাহলে আপনি তিনভাবে নিতে পারবেন। তো সর্বপ্রথম এখানে যে আমরা মেনু বারে ফাইল দেখছি, এখান থেকে নিতে পারবেন। ফাইলে ক্লিক করার পর এখানে নিউ আছে, এখানে ক্লিক করে এরকম পপ আপ ওপেন হওয়ার পর নিতে পারবেন। তো আপনারা যারা এর আগে কাজ করেছেন বা যারা গ্রাফিক ডিজাইনার আছেন, তো তাদের অনেক সময় একটা প্রবলেম হয়, সেটা হলো যে কোথাও থেকে কোনো কিছু যখন কপি করেন তখন দেখা যায় যে কালার আসছে না। এ আপনাদের যাদের মাইক্রোফোন আছে মিউট করেন, মাইক্রোফোন অন আছে মিউট করেন। আচ্ছা, তো এখানে যদি RGB যে কালার মোডটা আছে, এখান থেকে যদি গ্রে স্কেল করে দেন, তাহলে কোনো কিছু যদি কপি করেন তাহলে সেটা কালার আসবে না। সেটা আপনাদেরকে দেখলেই বুঝতে পারবেন। আমি গ্রে স্কেল দিয়ে ক্রিয়েট করলাম। সময় নিচ্ছে। আচ্ছা দেখেন, আমাদের গ্রে স্কেল নেওয়ার কারণে এখানে যে আমাদের ডকুমেন্টের নাম তার শেষে কিন্তু দেখেন গ্রে লেখা আছে। আর যদি আপনি RGB নেন, তাহলে এখানে দেখা যাবে যে RGB, অথবা এখানে দেখা যাবে যদি CMYK নেন প্রিন্ট ডিজাইনের জন্য, তাহলে CMYK। তো আমি যে জিনিসটা বলছিলাম কালারের ব্যাপারে, সেই জিনিসটা একটু ক্লিয়ার করি। আমরা একটা কোনো একটা ফাইল ওপেন করি। দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখান থেকে এই ফাইলটা ওপেন করলাম। দেখেন, ওপেন করার পর আপনাদেরকে এর আগে আমি দেখাইছিলাম যে এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল, এই ম্যাগনেটিক ল্যাসো টুল দিয়ে কীভাবে কাজ করতে হয় দেখাইছিলাম কি না? জি ভাইয়া, দেখাইছেন। আচ্ছা, তো এই ম্যাগনেটিক ল্যাসো টুলটা দিয়ে আমরা মনে করলাম যে আবার এটাকে সিলেক্ট করব। আচ্ছা বলেন তো, আমি এটাও বলছিলাম যে আমি যে সিলেক্ট করলাম, দেখেন হলুদ ব্যাকগ্রাউন্ডের উপরে যে আমি মুভ করছি যে কার্চারটা, এখানে একটা প্লাস সাইন আসছে। এই প্লাস সাইনটা আসার কারণ কি বলেন তো? এটা তো এরকম এরকম আসার কথা, তীরের মতো, কিন্তু সেটা না আসে, এরকম প্লাস সাইন আসছে কেন? এই প্লাস সাইনটা আসার কারণ হলো যে কিবোর্ডে যদি ক্যাপস লক বাটনটা চাপা থাকে, আবার মনে রাখেন কিবোর্ডে যদি ক্যাপস লক বাটনটা চাপা থাকে তাহলে এটা এরকম প্লাস সাইন আসবে। আমার কিবোর্ডে ক্যাপস লক চাপা থাকার কারণে এটা প্লাস সাইন আসছে। আমি যদি ক্যাপস লক বাটনটা বন্ধ করে দেই তাহলে দেখেন তীরের মতো আসবে। তো আমি বলছিলাম যে এটা যেহেতু ম্যাগনেটিক, ম্যাগনেট অর্থ হলো চুম্বক, চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তো এরকম এটা দিয়ে যখন আমরা কোনো কিছুকে সিলেক্ট করতে যাব বা সিলেকশন করতে যাব, তখন আমরা যখন এটাকে যে জিনিসটাকে সিলেক্ট করতে যাবো সেটা ফার্স্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা যখন সেটা গা দিয়ে এটাকে এরকম ড্রাগ করব, সে অটোমেটিকলি ধরে নিবে। দেখেন আমি জাস্ট ড্রাগ করছি কিন্তু সে বাইরে কোথাও ধরছে না, শুধুমাত্র যে আমরা প্রোডাক্টটাকে রিমুভ করব, সেই প্রোডাক্টটাকে সে দেখেন সিলেক্ট করতেছে। দেখেন অন্য কিন্তু কোনো পাশে সে যাচ্ছে না, আমি নিয়ে যেতে চাইলেও সে যাচ্ছে না। দেখেন দেখেন আমি এদিক দিয়ে নিচ্ছি কিন্তু সামান্য এটুকু নিয়ে সে প্রোডাক্টের গায়ে সিলেক্ট করতেছে। দেখেন এবং যখন একটা জিনিস মনে রাখবেন যে দেখেন এখন যে
সিলেকশন টুলটা, তার পিছনে কিন্তু কোনো জিরো নাই বা শূন্য নাই। যখন যে প্রান্ত মানে যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি শুরু করছি, সেই অ্যাঙ্কর পয়েন্টে যখন মিলাই দিচ্ছি, দেখেন এটা পিছনে একটা জিরোর মতো আসছে, খেয়াল করছেন কি? খেয়াল করছেন? আচ্ছা, জিরো আসার অর্থ হলো যে আমি যে ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করছি, ঠিক আছে, ম্যাগনেটিক ল্যাসো টুলের পিছনে দেখেন, পিছন দিকটাতে দেখেন, নিচের দিকে, নিচের দিকে দেখেন, এখন কিন্তু নাই। যখন আমি যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু করছি সেই অ্যাঙ্কর পয়েন্টে মিলাই দিচ্ছি, তখন দেখেন জিরোর মতো আসছে। তো এই জিরোর মতো আসলে বুঝতে হবে যে যে অ্যাঙ্কর পয়েন্ট থেকে আমি শুরু করছি সেই অ্যাঙ্কর পয়েন্টে এসেই সে মিলে গেছে। এখানে সে ক্লিক করবেন, জি ক্লিক ভাই করলেই আসছে। দেখেন, এই দেখেন সিলেক্ট করে নিছে, বোঝা গেছে? এখন সিলেক্ট করার পর এটাকে যদি আপনি ডিসিলেক্ট করতে চান, তাহলে আমরা কন্ট্রোল ডি চাপবো। দেখেন কন্ট্রোল ডি চাপলাম, ডিসিলেক্ট হয়ে গেল। তো পারফেক্টভাবে আমরা এটা আবার সিলেক্ট করি, আমরা শুরু করলাম এখান থেকে, দেখেন দেখেন আমি যেখান থেকে শুরু করছিলাম সেখানে মিলে গেছে। তো এখানে আসার পর আমি ক্লিক করলাম, এই দেখেন সিলেক্ট করলো। সিলেক্ট করার পর আমি বলছি যে আপনাদেরকে মুভ করা, মুভ কীভাবে করতে হবে। যদি আমি এটাকে মুভ করতে চাই, এখানে এটাকে দেখেন মুভ হচ্ছে, মুভ হয়ে আমি যেটা বলছিলাম যে যদি আপনি গ্রে স্কেল দিয়ে ডকুমেন্ট নেন তাহলে কী হবে, দেখেন গ্রে স্কেল দিয়ে নেওয়ার কারণে যখন আমাদের মূল ডকুমেন্ট এটা 8 GB থাকায় এটা কিন্তু কালার ছিল, যখন এটাকে আমি কপি করে গ্রে স্কেলে নিয়ে গেলাম তখন কিন্তু দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আপনাদেরকে যদি জি বলা ভাইয়া হয়, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদেরকে যদি বলা হয় যে ডকুমেন্টটা যখন কালার ছিল তখন কোন মুডে ছিল? 8 GB 8 GB, আর যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল তখন কোন মুডে? গ্রে স্কেল। গ্রে স্কেল ভুলে গেল, গ্রে স্কেল। আচ্ছা ঠিক আছে, এটা আরো ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন এই গ্রে স্কেল মোডটাকে আমি কেটে দিলাম, এই ডকুমেন্টটা ক্লোজ করে দিলাম, দিয়ে নতুন একটা ডকুমেন্ট নেই, দেখেন নতুন আবার ডকুমেন্ট নিলাম, নিউ ডকুমেন্ট নিলাম, কিন্তু এখানে গ্রে স্কেলটাকে তুলে আমি 8 GB করে দিলাম, করে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করায় আমি দেখেন এখান থেকে মুভ করছি আবার, কিন্তু মুভ করাতে এখন কিন্তু কালারই আছে, এখন কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়নি বা এর কোনো কালার লস হয়নি, হয়েছে না হয়নি, কারণ আমাদের যে ডকুমেন্টটা সেটা হলো 8 GB কালারে আছে এবং আমরা যেখানে মুভ করলাম সেই ডকুমেন্টও আমরা 8 GB নিয়েছি, এজন্য কোনো ধরনের কালার লস করেনি। এখন আপনাদের যদি মনে হয় যে এটাকে আপনারা ট্রান্সপারেন্ট করবেন, ট্রান্সপারেন্ট করার জন্য কি করতে হবে বা আমরা কেন ট্রান্সপারেন্ট করব, এটা একটা প্রশ্ন আসতে পারে। যেমন যদি আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ারের আইটা অফ করে দেন, দেখেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন ট্রান্সপারেন্ট কেন করব, আমরা এখানে আরো একটা ইমেজ নিয়ে আসি। অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখি যে অ্যাড গুলার মধ্যে এরকম অবস্থায় থাকে, দেখেন এরকম থাকে অনেক সময় অ্যাডে আমরা দেখতে পারি।
যে হাতের উপরে কোনো একটা প্রোডাক্ট থাকে। আচ্ছা একটু মিউট করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। লাইভের লিঙ্ক কাজ করতেছে না ভাই। আচ্ছা আমি দেখতেছি ভাই, আবার লিঙ্কটা দিচ্ছি। ভাইয়া একটা প্রশ্ন ছিল, জি বলেন। ভাইয়া এটা কোন টুপি, টুপিটার নাম? এটা হলো অ্যাডোবি ফটোশপ সিসি 2019। আচ্ছা ঠিক আছে। এটা কত জিবি? ফাইলটা কত জিবি ভাই? ফাইলটা 2 জিবির উপরে আছে। এটাতে তো কোনো ক্র্যাক নাই না? বুঝতে পারিনি ভাই কি বলছেন। এটাতে কি ক্র্যাক দিতে হবে? না না কোনো, এটাতে কি ক্র্যাক দিতে হবে? না না কোনো ক্র্যাক দিতে হবে না। আমি তো এটা আপনাদের সঙ্গে সে ইয়া গুগল ড্রাইভে এটা তো লিঙ্ক দিয়ে দিছি। এটা তো গুগল ড্রাইভে লিঙ্ক দিয়ে দিছি। ডাউনলোডের দে স্প্রিট ডাউনলোড দিতেই পারি না 1 জিবি গুগল। তুমি আচ্ছা যাই হোক, আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা ট্রান্সপারেন্ট ডাউনলোড তো দিতে কোন হবে। ধরনের কাজে করব। ঠিক আছে আপনারা এখন কাজটা দেখেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? জি ভাই আচ্ছা ঠিক আছে। জি দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেখি যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হাতের উপরে থাকে, তো সে আমরা এই ধরনের যদি একটা অ্যাড ডিজাইন করতে যাই তাহলে আমাদের প্রোডাক্টটা ট্রান্সপারেন্ট লাগবে, তা নাহলে আমরা বসাতে পারবো না। যদি আমাদের ব্যাকগ্রাউন্ড সহ ওই প্রোডাক্টটা নিয়ে আসতাম তাহলে দেখেন কি হইতো। সে আমাদের এই যে এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আছে, তো এইটা ব্যাকগ্রাউন্ড সহ যদি আমরা মুভ করি তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড সহ এই লেয়ারে মুভ করলাম। দেখেন এটা কি আমি হাতের উপরে বসাতে পারবো ব্যাকগ্রাউন্ড থাকার কারণে? বসাতে পারবো না। পাচ্ছি বসাতে? না পাচ্ছি না, এবং দেখতে খুব আগলি লাগছে, তো এই জন্য আমরা এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আমরা এই যে প্রোডাক্টটা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখন এটা আমরাকে প্রয়োজন মতো আমরা ছোট বড় করে নিতে পারবো। ছোট বড় করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করলে আমাদের এরকম যে প্রোডাক্টের পাশে একটা মানে সিলেকশন হয়ে যাবে, আপনি এখান থেকে যে কোনো একটা কর্নার ধরে ছোট বড় করতে পারবেন। যারা সিসি 2019 ভার্সন ইউজ করছেন যে কোনো একটা কর্নার ধরে এরকম ছোট বড় করতে পারবেন, কোনো ধরনের রেশিও বা কোনো ধরনের পিক্সেল লস হবে না।
তারপর এখানে দেখেন দুইটা যে আমরা আইকন দেখতে পাচ্ছি, আপনাদের মাইক্রোফোনগুলো মিউট করেন ভাই। যাকে যখন কোশ্চেন করব তখন তারা মাইক্রোফোন আনমিউট করে কথা বলবেন, তার আগে মাইক্রোফোন মিউট রাখবেন। দেখেন এখন আপনার সেটটা এত বড় আছে, আপনি ছোট করলেন, ছোট করার পর যদি টিক মার্কে ক্লিক না করে পাশে যেটা আছে সেটাতে ক্লিক করেন তাহলে আগের মতোই হয়ে যাবে বড়। এখন এটাকে যদি আপনি ছোটো করতে চান বা যে কোনো ধরনের ছোট বা বড় দুটোই করতে চান, এখানে কন্ট্রোল টি প্রেস করার পর ধরেন আমি ছোটো করলাম, ছোটো করার পর এই টিক মার্কে ক্লিক করতে হবে, তাহলে আপনি যে সাইজটা করলেন বা ছোটো করলেন বা বড় করলেন সেটা ঠিক থাকবে। এরপর আমরা পারফেক্ট জায়গাটাকে প্লেস করলাম। এখন কি মানে আগলি লাগছে ইমেজটাকে? না আচ্ছা, তাহলে আমরা প্রথম যে কথাটা আপনাদেরকে বলছিলাম যে আরজিবি আর গ্রে স্কেল, গ্রে স্কেলে নিয়ে গেলে কি হবে, আরজিবিতে নিয়ে গেলে কি হবে, সে কালারের প্রবলেম তো সলভ। এখন কালার নিয়ে কোনো সমস্যা আছে? নাই ভাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমাদের সবাইকে জিনিসটা মনে রাখতে হবে, কোনো প্রোডাক্টের যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন অবশ্যই 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 যেন আমরা পেন টুল দিয়ে করি, পেন টুল ছাড়া অন্য কোনো টুল দিয়ে আমরা করব না। বুঝতে পারছি? আপনারা বুঝতে পারছেন? একজন রেসপন্স করেন। জি ভাইয়া। না ভাইয়া আরেকবার। আমরা যখন কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তখন আমরা পেন টুল ছাড়া অন্য কোনো টুল দিয়ে করব না। যেমন আমরা তো ব্যাকগ্রাউন্ড রিমুভের সময় আমি যেমন ম্যাগনেটিক ল্যাসো টুলটা ইউজ করলাম, আপনারা এটা ইউজ করবেন না। আমরা চাইলে এই ম্যাজিক ওয়ান্ডের টুলটা ইউজ করতে পারি। ম্যাজিক ওয়ান্ডের টুল এক কালার যদি এখানে এসে আমাদের কালারটা মানে সলিড যে এক কালারগুলো আছে সেগুলো সিলেক্ট করে, আমরা ম্যাজিক ওয়ান্ডের টুল অথবা কুইক সিলেকশন টুল অথবা যে ম্যাগনেটিক ল্যাসো টুল আছে এগুলো ইউজ করবো না। আমরা যখন কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তখন অবশ্যই আমরা পেন টুল ইউজ করবো। পেন টুল ছাড়া অন্য টুলগুলো দিয়ে যখন আপনি ইউজ মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তখন আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটাকে যখন জুম করা হবে তখন প্রোডাক্টের গাগুলো খাস কাটা মনে হবে। আর কোনো মানে বায়ার যখন আপনাকে কাজ দিবে অনলাইন মার্কেট প্লেসে, আপনি অন্য টুল দিয়ে করে দিলে সে হয়তো একসেপ্ট করবে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে আপনাকে আর কোনো ধরনের কাজ দিবে না। যেহেতু আমাদেরকে ক্লায়েন্ট ধরে রাখতে হবে, এই জন্য আমরা যখন ক্লায়েন্ট কোনো কাজ দিবে তখন অবশ্যই আমরা পেন টুল ইউজ করবো আর পেন টুল ইউজ করেই কাজগুলো করবো।